হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার তেইশের দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় টেস্টের জন্য যে তোমাদের ছয় নম্বর স্কুল রয়েছে সেই প্রশ্নের সম্পূর্ণ একের দাগের এবং দুয়ের দাগের উত্তর নিয়ে আলোচনা করব একের দাগে বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক জগদীশবাবু বাড়িতে সন্ন্যাসী কদিন দিন ছিলেন অপশান নাম্বার খ সাত দিন নেক্সট প্রশ্ন বলছে একের দাগে দুই সিন জিনিস অর্থ অপশান নাম্বার গ ধনুকের ছিলা নেক্সট প্রশ্ন বলছে একের দাগে তিন অপূর্ব ভ্রামনগরের উদ্দেশ্যে যাত্রা করেছিল অপশান নাম্বার গ পরের দিন সকালবেলায় নেক্সট প্রশ্ন একের দাগে চার কোনো পদের অর্থ প্রাধান্য পাই না যে সমাজে অপশান নাম্বার গ বহুব্রী সমাজে নেক্সট প্রশ্ন বলছে কোনো সরি একের তের পাঁচ রামদাস আর কোনো প্রশ্ন করিল না নিম্নলেখক পদটি সমাসের উদাহরণ লেখো রামদাস এটা হবে তৎপুরুষ সমাজ এরপর দিয়ে দেয় প্রশ্ন কম বেশি কুড়িটি শব্দের মধ্যে নিচে প্রশ্নের উত্তর দাও দুয়ের দাগের একেরটা বলছে বলছে বধুরা প্রদীপ তুলে ধর বধুরা প্রদীপ তুলে ধরবে কেন উত্তর কবি বলেছেন ভয়ঙ্কর রূপে আসা সুন্দরকে বরণ করার উদ্দেশ্যে বধুরা প্রদীপ তুলে ধরবে নেক্সট প্রশ্ন বলছে দুয়ের দাগের দু ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য নিয়মটি কি নিয়মটা হচ্ছে প্রথম শ্রেণী ট্রেন যাত্রীদের ঘুমের ব্যাঘাত কেউ হটাতে পারবে না এই নিয়মের কথা এখানে বলা হয়েছে নেক্সট প্রশ্ন বলছে দুয়ের দাগের তিনেরটা বলছে হাসিবে মেঘবাহন মেঘবাহন হাসবে কেন উত্তর ইন্দ্রজিৎ বেঁধে থাকতেও পিতা রাবণ যদি যুদ্ধে অবতীর্ণ হন তবে ইন্দ্রজিৎকে কাপুরুষ ভেবে মেঘবাহন অর্থাৎ দেবরাজ ইন্দ্র হাসবেন নেক্সট প্রশ্ন বলছে দুয়ের দাগের চারেরটা নিত্য সমাজ কাকে বলে উদাহরণ দাও যে সমাজের সম ব্যাসবাক্য হয় না বা ব্যাসবাক্য করতে হলে সমার্থক অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাজ বলে যেমন কেবল নাম সমান নাম মাত্র নেক্সট রয়েছে দ্যাগের পাঁচ বলছে অ্যাক্সেস দ্বন্দ্ব সমাসে সংজ্ঞাসহ উদাহরণ দাও নেক্সট উত্তর হবে যে দ্বন্দ্ব সমাসে সমস্যান পদগুলির মধ্যে সমাজ নিষ্পন্দন হওয়া পরেও মাত্র পদ থাকে ও অন্য পদগুলি নিবৃত্ত হয় তা অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস যেমন সে ও তুমি তোমরা